হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি সাইদ। আমার এক বন্ধু কিছুদিন আগে আমার একটা খুবই সুন্দর কথা বলছে, যে কথাটা আমার কাছে খুবই ভালো লাগছে, এমনকি আমি চাই ওটা আপনাদের সাথে শেয়ার করতে। কথাটা ছিল এরকম যে আমার জুতো ছিঁড়া ছিল, কিন্তু আমি ওই ছিঁড়া জুতো নিয়ে আকাশ বাওয়ার স্বপ্ন দেখছি। আমার জুতো ছিঁড়া ছিল, কিন্তু আমি ওই ছিঁড়া জুতো নিয়ে আকাশ বাওয়ার স্বপ্ন দেখছি। আমার স্বপ্নগুলা আমার চিন্তা ভাবনা থেকেও বড় ছিল, এবং কি আমি আমার ওই স্বপ্নে পৌঁছাইতে পারছি। সো আপনাদের মনে যদি কোনো স্বপ্ন থেকে থাকে, কোনো এইম থেকে থাকে, যদি আপনারা চান কিছু করার জন্য, দেন সেই ক্ষেত্রে জাস্ট ট্রাই করেন। লাইফে কোনো কিছুই ট্রাই চেষ্টা ছাড়া হয় না। আপনি ট্রাই করতে থাকেন, ইন ফিউচার আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছুই রাখছে। কেননা সঠিক সময় সঠিক জিনিস আল্লাহ দেয়, ব্যাঠিক সময় ব্যাঠিক জিনিস আল্লাহ দেয় না। সো আপনারা ট্রাই করতে থাকেন, মুভ অন করেন না, জাস্ট কিপ ইট আপ। যদি ভালো লাগে কথাগুলো ট্রাই করেন। লাইফে কোনো কিছুই নাই যে আপনি পারবেন না, আপনি পারবেন। শুধু জিনিসটা করার জন্য আপনাকে স্থিরভাবে মনোবল তৈরি করে লেগে থাকতে হবে কাজটার প্রতি, তাহলে আপনি পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন লাইক করেন, কমেন্ট করেন, যদি খারাপ লেগে থাকে কী কী ভুল আছে বলেন, নেক্সট টাইম ভালো করে ট্রাই করবো। আসসালামু আলাইকুম।